সপ্তাহে বাজার পারলে তো আর কোনো সমস্যা নাই খাওয়া দাওয়ায়। ঠিক আছে থাকেন। মানুষ হবে মধুর সজন, এই যে সাপ্তাহিক বাজার নিয়ে আসলাম। জহুরুল আঙ্কেল আপনার জন্য 2000 টাকা দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, এই যে টাকাটা আপনি দিলাম, এই যে ধরেন। এ দুনিয়ায় চির আপনার সপ্তাহী বাজার। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, ক্ষুধার তো লোকেরা খাবার পাবে, মজলুম অসহায় বিচার পাবে, ক্ষুধার তো লোকেরা। আচ্ছা তাইলে সবকিছু নিচ্ছে না? হ্যাঁ, আজকে কিন্তু 41টা প্যাকেট। আজকে 41টা প্যাকেটের মধ্যে আমাদের জহুরুল ভাইয়ের আছে হচ্ছে 25টা, আর মাসুদ আপার আছে হলো 10টা, আর জেরিন আপার ঢাকা থেকে দিয়েছে 6টা। এই টোটাল 41টা। দেখে দেখে যেগুলো বেশি অসুস্থ সেগুলো দিয়ে দেবা, ঠিক আছে? আর ওই যে জহুরুল ভাইয়ের পাঠানো 2000 টাকা দিছি, এটা অবশ্যই ওই যে জামাল যে ঘরে পড়ে আছে তাকে দিয়ে দিবা। আর ওই যে জহুরুল ভাই একটু অসুস্থ, মাসুদ বাবা শরীরটা খুব একটা ভালো না, আর যে জেরিনা ফাসে না তার মেয়ে সাফা, তো ওই মেয়েটা তো মারা গেছে গত বছর, তার জন্য একটু দোয়া করে দিবে শেষে। আচ্ছা ঠিক আছে, আর আমি তো রাত্রিতে কাজে বেরোচ্ছি, এটা ইয়ে করে রেডি করে পাবলিশ করে দিবে। আচ্ছা যা, একটু দেখে শুনে যাও। আচ্ছা ঠিক আছে মামা। হ্যাঁ মামা, তাহলে চলেন যাই। বঞ্চিত ঘরহীন পাবে আশ্রয়, বুক থেকে নেমে যাবে কষ্টের ভার, ব্যথিত মানুষের চোখের পানি। এই যে সাপ্তাহিক বাজার দিয়ে গেলাম। হ্যাঁ এই যে ধরেন। নিভৃতে ঝরবে না আর, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, পবিত্র আলোতে ভরবে উঠোন, হিংসা ক্রোধ হবে। সাপ্তাহিক বাজার নিয়ে আসছে আপনার জন্য। হ্যাঁ গত সপ্তাহে যে বাজার দিয়েছিলাম চলছে? হ্যাঁ সমস্যা তো হচ্ছে না? সপ্তাহে বাজার পারলে তো আর কোনো সমস্যা নাই খাওয়া দাওয়ায়। ঠিক আছে থাকেন। সবে মধুর সজন, ছুটবে মৃগনাভি গন্ধ। এই যে আপনার সাপ্তাহিক বাজার। ভালো আছে? উপকারী মানুষের মনের আভাই, দেশ ভরে উঠবে সবুজ রাঙায়। এই যে আপনার সাপ্তাহিক বাজার। মানুষের মনের আভাই, দেশ ভরে উঠবে সবুজ রাঙায়, ইনসাফ আদলের সজীব ধারায়, দূর হয়ে যাবে সকল আধার, ব্যথিত মানুষের চোখের পানি নীরবে ঝরবে না আর, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, ব্যথিত মানুষের চোখে। এই যে সাপ্তাহিক বাজার নিয়ে আসছে আপনার জন্য। নীরবে নিভৃতে ঝরবে না। সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সে সাপ্তাহিক বাজার নিয়ে আসছে আপনার জন্য। আবু জিমো
এলেন আপনার সপ্তাহী বাবা তাহলে কেমন আছেন আপনি ভালো তো হ্যাঁ আমার ভাইজনের লাগে দোয়া করেন এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না ওরে পাগল মো ভালো আছেন এই যে সাপ্তাহিক বাজার নিয়ে আসছে আপনার সাপ্তাহিক বাজার আমার ভাইজন গেলে গেলে দোয়া গেল কেন এত করি শিরে তুই মিছে ভালো আছেন হ্যাঁ এই যে সাপ্তাহিক বাজার নিয়ে আসলাম জহুরুল আঙ্কেল আপনার জন্য 2000 টাকা দিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে টাকাটা আপনি দিলাম এই যে ধরেন টাকা পাঠিয়ে দিচ্ছে ওনার জন্য একটু দোয়া করেন হ্যাঁ দুই দিনের এই খেলা ঘর ভাঙতে কতক্ষণ ধীরে ধীরে ফুরায় যাবে মোমবাতির মতো রে দুই দিনের এই খেলা ঘর সাপ্তাহিক বাজার নিয়ে আসছে আপনার জন্য ধীরে ধীরে ফুরায় যাবে মোমবাতির মতো জীবন মোমবাতির মতো সময় থাকতে খুঁজে নে তোর আপন ঠিকানা সময় থাকতে খুঁজে এই যে আপনার সাপ্তাহিক বাজার লেন আপন ঠিকানা এই যে সাপ্তাহিক বাজার লিয়ে আছি আপনার জন্য ধরেন উপকারে মানুষের মনের আভা এই যে সাপ্তাহিক বাজার নিয়ে আসছে আপনার জন্য হ্যাঁ ভরে উঠবে সবুজ রাঙায় উপকারে এই যে সাপ্তাহিক বাজার নিয়ে আসছে আপনার জন্য এই ধরেন বাজার ভাই ঠিকভাবে চলতেছে সবকিছু দূর হয়ে যাবে সকল আধার ব্যথিত মানুষের চোখের পানি এই যে সাপ্তাহিক বাজার নিয়ে আসছে আপনার জন্য এখানে রেখে দিলাম হ্যাঁ ঠিক আছে সোনালি সেদিন কবে খুলবে দুয়ার ব্যথিত ভালো আছেন এই যে সাপ্তাহিক বাজার নিয়ে এসে দিলাম আচ্ছা বাহ ঠিক আছে থাকেন ওরে মো ওরে পাগল মো কেন এত করিস রে তুই মিছে বাহানা এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না ওরে পাগল মো আলহামদুলিল্লাহ দর্শক আজকে সোমবার ছিল আজকেও কিন্তু সোমবারের যে কার্যক্রম সেটি সম্পূর্ণ করলাম আজকে ছিল প্রায় 41টি প্যাকেট আর এই 41টি প্যাকেটের মধ্যে 25টি দিয়েছেন জেড ইসলাম আঙ্কেল ইউসেতে থেকে 10টি দিয়েছেন মাসুদ আন্টি উনিও ইউসেতে থেকে এবং 6টি দিয়েছেন জেরিন আন্টি ঢাকা থেকে তো জেড ইসলাম আঙ্কেল এবং মাসুদ আন্টি শারীরিকভাবে অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা যেন ওনাদের খুব দ্রুত সুস্থ করে দেন আমিন পাশাপাশি জেরিন আন্টি ওনার মেয়ে সাবা
গত বছর ইন্তেকাল করেছেন, তো ওনার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করে। আমরা সবাই মিলে ওনাদের জন্য দোয়া করছি, যাতে করে জেড ইসলাম আঙ্কিল এবং মাসুদ আন্টিকে সুস্থতা দান করেন, পাশাপাশি জেরিন আন্টির মেয়ে সাবাকেও আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যারা এই সমস্ত কাজে অংশগ্রহণ করছেন সবার জন্য দোয়া চেয়ে শেষ করছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।